হ্যালো হ্যালো গাইস, আমি হোস্ট করা ফোর্স হোসেন। আজকে একটি ব্লগ তৈরি করতে যাচ্ছি। আজকে আমাদের স্কুল হ্যাপি টিচার্স ডে পালন হবে, তাই সম্পর্কে একটি ব্লগ তৈরি করতে যাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমাদের অতিথিবৃন্দ মঞ্চের দিকে এগোচ্ছে। আমার শিক্ষকগণ, আমাদের শিক্ষকরা আমাদের জীবন গড়ার জন্য অনেক কষ্ট করে অতিবাহিত করে থাকে এবং তারা এর জন্য এরকম মুনাফাও নেন না। আর দেখতে পাচ্ছেন তারা আস্তে আস্তে আসন গ্রহণ করার দিকে যাচ্ছে। আমাদের ভালোবাসা ও অহংকার এই পর্যায়ে আমরা জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে দেশ মাতৃকাকে সম্মান প্রদর্শন করব। আমি আজকে সম্মানিত ব্যক্তিবর্গ, এখন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সঙ্গীত শুরু হবে। আপনারা শীঘ্র এটি শুনতে যাচ্ছেন। প্রধান শিক্ষকের পতাকা উত্তোলনের সাথে সাথেই আমাদের এখন জাতীয় সঙ্গীত শুরু হতে চলেছে। আর দেখতে পাচ্ছেন স্কুল এন্ড কলেজে বিদেশ সঙ্গীত গেতে চলেছি। অনুগ্রহ করে শুনুন আপনারা। Yeah.
পতাকায় দেখতে পাচ্ছেন আমাদের প্রধান অধ্যক্ষ ও উপাধ্যক্ষ মিলে আমাদের স্কুলের হোলি ক্রস টিচার্স ডে উপলক্ষে একটি প্রদীপ জ্বালাচ্ছি। এই প্রদীপ জ্বালানোর উদ্দেশ্য আমি বলতে পারি না আপাতত, কিন্তু এটাতে বোঝা আপাতত তারা এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছে এটাই বোঝা যায় আপাতত। এর কিছুক্ষণ পর তারা আমাদের সাধারণভাবে তাদের আসন গ্রহণ করলেন এবং তার নিজ আসনে ফিরে গেলেন তারা। জীবন ধন্য ও পরিপূর্ণ। এ পর্যায়ে আমরা মহান সৃষ্টিকর্তাকে স্মরণ করব পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মধ্য। পবিত্র ধর্মীয় গ্রন্থ কোরআন, গীতা ও বাইবেল পাঠের পর আমাদের টিচার্স ডে অনুষ্ঠানটি আমাদের শুরু হয়। কিছুক্ষণ পর আমাদের সদ্য উপাধ্যক্ষ ব্রাদার রশি তার কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য আমাদের সামনে প্রতিস্থাপন করেন। শিক্ষকদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাই আপনাদের এই মহান পেশার জন্য। আমরা সবাই একসাথে বলি হ্যাপি টিচার্স ডে। তারপর আমাদের স্কুলের ছাত্ররা কিছু নৃত্য প্রদর্শন করে, আপনারা দেখতে পাচ্ছেন তারা আসছে মঞ্চে। আমি 10 দিন এটা খেলি। আমার শ্যাম সু
এগুলো জীবনে যদি আমরা আঁকড়ে ধরতে পারি আমরা জীবনের চরম স্থানে অনুষ্ঠিত হতে পারবো। ভাবিলে না জিনিস তার নাহি, যাই বুঝি তার সবে দিল্লি পুত্রে পুতের করে নই আছে পানি চরণের পরে। স্পর্ধার কাজ হেন অপরাধ কে করেছে কোন কালে, ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে। হঠাৎ কি ভাবি উঠি কহিলেন, আমি ভয় করি না, যাক যায় প্রাণ শিবটুটি, শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার দিল্লির প্রতি, সে তো কোন স্যার একসাথে। হ্যাপি টিচার্স ডে। আমি একটা কথা খুব মনে প্রাণে বিশ্বাস করি, হাজার দিন নিরলস পড়াশোনার চেয়ে একজন মহান শিক্ষকের একদিন অতিবাহিত করাটা বেশি উত্তম। শ্রদ্ধেয় শিক্ষক, শ্রদ্ধেয় অধ্যক্ষ মহোদয়, উপাধ্যক্ষ, শ্রদ্ধেয় শিক্ষক, শিক্ষিকা মণ্ডলী, আজকের শিক্ষকের শিক্ষক দিবসের আয়োজক, আমার প্রাণের সন্তান তুল্য ছাত্রবৃন্দ, সবাইকে জানাই শিক্ষক দিবসের অভিনন্দন ও শুভেচ্ছা। তোমাদের যদি জিজ্ঞেস করা হয় তোমাদের জীবনের হিরো কে, যদি আমাকে জিজ্ঞেস করা হয় আমার জীবনের হিরো কে, আমি বলবো আমার শ্রদ্ধেয় শিক্ষকগণ হচ্ছে আমার জীবনের হিরো। আমি খুব ভাগ্যবানদের মধ্যে একজন। Yeah.
মনে থাকে উই লাভ ইউ টিচার্স, উই প্রেজ ইউ টিচার্স, উই থ্যাংক ইউ টিচার্স ফর এভরিথিং, মনে আছে? We praise you teachers, we thank you teachers for everything. জোরে গাইতে হবে এবং হাতে এরকম করবে সবাই। We love you teachers, we praise you teachers, we thank you teachers for everything. জোরে গাবে, জোরে। We love you teachers, we praise you teachers, we thank you teachers for everything. We love you teachers, we thank you teachers, we praise you teachers for everything. ধন্যবাদ। এতো গাইতে পাচ্ছেন আমাদের টিচার শ্রী ডের অনুষ্ঠানটি শেষ হয়ে গিয়েছে। ব্রাদারের সাথে তারা একটু কেক কাটাকাটি কাজ করতেছে এবং দেখতে পাচ্ছেন আমাদের হলিকোস প্রাঙ্গনে সব সাবজেক্ট ছুটি হয়ে যায়, সবাই চলে গিয়েছে।
দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কোন ছাত্র নিরাপদ সবাই চলে যাচ্ছে আস্তে আস্তে করে। এতে আজকে ভিডিও পর্যন্ত, যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ। তো আজকের মতো বাই।